আবার আজকে আমরা জরুরি আমরা দিদি কিশোর জীবনের লাগছে বিনয় দেবর মারে কমলপুর হসপিটালে ট্রান্সফার হওয়ার জন্য হয়েছে। এদিকে আমরা বিনয় দেবর মাকে আমরা পাঠাইতাম না, এক মাস না এক দিন না একটু আমরা এক সেকেন্ডও আমরা পাঠাইতাম না। আমরা এই গন্ডা সারা ডিভিশনে হসপিটালে তারারে রাত হইব। এদিকে আমরা জনগণে আমরা অনেক অভিযোগ করছি আমরা।